হ্যালো সবাইকে, স্কটল্যান্ড থেকে আমি সুজাতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আমাদের বন্ধুর বার্থডে ছিল আর আমরা রাত 12টার সময় সেলিব্রেশন করেছিলাম। সেই উপলক্ষে আজকে প্ল্যান করেছিলাম যে জন্মদিনের দিন আমরা সবাই মিলে লাঞ্চে যাব। তাই এখন আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এই একটা এডিনবার্গ থাই রেস্টুরেন্টে। এই জায়গাটা থেকে এডিনবার্গ ক্যাসেলের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা এটা এডিনবার্গ ক্যাসেল, যেটা খুব সুন্দর লাগছিলো এখান থেকে দেখতে। আর আমার শরীরটা একটু ভালো ছিল না, একটু জ্বর জ্বর লাগছিলো, তাই এসে আগে আমি একটা মিন্ট টি নিলাম যাতে বেটার ফিল হয়। তারপর আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম একটা মিক্সড থাই প্ল্যাটার, তার সাথে ছিল চিকেন অ্যান্ড প্রন ডাম্পলিংস, আর ছিল গ্রিন অ্যান্ড রেড থাই কারি, যেটা এখানকার স্পেশালিটি, আর সঙ্গে ছিল কোকোনাট রাইস ও ফ্রাইড রাইস। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর খাওয়ারের কোয়ালিটি খুবই ভালো, আমি ফার্স্ট টাইম এই রেস্টুরেন্ট ভিজিট করলাম। এটা একটা থাই রেস্টুরেন্ট এডিনবরাতে প্রিন্সেস স্ট্রিটের কাছেই, আর যারা থাই ফুড পছন্দ করেন তারা এখানে ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে হ্যাঁ, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের প্রাইস একটু বেশি, একটু কস্টলি। আর এখন আমরা যাচ্ছি একটা নতুন প্লেসে, আমি কোনো আগে ভিজিট করিনি। আর আজকের ওয়েদারটা ক্লাউডি বাট সানি নয়, সানি হলে খুবই ভালো লাগতো, বাট হ্যাঁ তবুও ভালো যে বৃষ্টি হয়নি, কারণ এখানে স্কটল্যান্ডে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ফাইনালি আমরা চলে এসে যেখানে আসতে চেয়েছিলাম, এই জায়গাটা ইউনিয়ন ক্যানেল বলে একটা জায়গা, যেটা ফাউন্টেন পার্কের কাছেই। যারা এডিনবরাতে আছেন তারা অবশ্যই জানেন যে ফাউন্টেন পার্ক কোথায়, তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন এই জায়গাটা একটু ঘুরে দেখি, আর আমি ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি জায়গাটা, আপনাদেরও হয়তো ভালো লাগবে। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যানেলটা কিন্তু ম্যানমেড ক্যানেল। স্কটল্যান্ডে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো ম্যানমেডভাবে ক্যানেল বানানো হয়েছে যাতে সৌন্দর্য আরও বাড়ানো যায় জায়গাটার। আর এখানকার মানুষেরা প্রকৃতিকে এতটাই ভালোবাসে, তারা সবসময় ভাবে যে প্রকৃতিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, আরও আরও সুন্দর করে বানানো যায় জায়গাগুলো। আর এইখানে যে এই পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানিয়েছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে বানাচ্ছে, চেষ্টা করছিলাম মিনিং মানে কী ধরনের ড্রয়িং করছে, বাট হ্যাঁ সত্যি বলতে কিছুই বুঝতে পারেনি। বাট হ্যাঁ, এটাই শুধু বুঝতে পারছিলাম যে দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এই পেন্টিং আর ক্যানেল, এই সুন্দর বাড়ির আর্কিটেকচার আর এই যে ক্যানেলে বোর্ডগুলো রয়েছে, সব মিলিয়ে জায়গাটা অসাধারণ লাগছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কেউ বলতে পারবেন যে এটা কী? আমি শুনে অবাক হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। এটা একটা গভর্নমেন্ট স্কুল, যেটা দেখে মনে হচ্ছিল না যে স্কুল বলে, এটা একটা স্কুল। এতটাই সুন্দর লাগছিল জায়গাটা, মানে পরিবেশটা সত্যি অসাধারণ। আর আমরা সবাই মিলে একটা ভাবলাম যে একটা সেলফি ভিডিও নিই, তো লাস্টে এটাই। আর কিছুক্ষণ এখানে বসলাম, বসে তারপর আবার আমরা ভাবলাম যে আবার একটু হাঁটা যাক। You're teaching me with my imperfections, reaching me when I run the other direction. I'm undone, unraveling my plans. Make me whole. ক্যানেলের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই চলে এসেছিলাম, তারপরে দেখলাম যে এখানে একটা ইন্ডিয়ান স্ন্যাক্সের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে অনেক ধরনের স্ন্যাক্সের আইটেম রয়েছে। তো আমরা ভাবলাম যে চাটা খুবই দরকারি ঠান্ডায়, আমরা এসে চা অর্ডার করলাম, আর তার সাথে পারলে যে বিস্কিট দেখতে পেলাম তাই কিনলাম। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম পাঁপড়ি চাট আর বড়া পাও। এখন আমরা স্ন্যাক্সটা এনজয় করি। আর আজ এই অবধি, আপনাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে সবাই খুব খুব ভালো থাকবেন। টাটা স্কটল্যান্ড থেকে।